হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, এখন আমি যে এডিটটি করব সেই এডিটটির নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, সো কালারিং ফটো থেকে আমরা কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি আমরা নিয়ে আসতে পারবো সেই এডিটটি এখন আমি দেখাবো। সো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা এডিটটি বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, সো ফ্রেন্ডস, এই হলো আমাদের কালারিং ফটো। ওকে, সো এই ফটোটিকে আমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেতে পরিণত করবো। ওকে, সো এটা করার জন্য ফার্স্টে আমরা চলে যাব, এই ফটোটিকে আমরা লাইট রুমে সেন্ড করে নিব। ওকে, লাইট রুমে নিয়ে নিব। সো আমরা লাইট রুমে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা লাইট রুমে চলে যাব। যাওয়ার পরে ফটোটিকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই লাইট অপশনে চলে যাব। ওকে, লাইট অপশনে চলে যাওয়ার পরে এক্সপোজার এটাকে আমরা একটু কমাই দিব, কন্ট্রাক্টটাকে এটা আমরা কমাই দিব, হাইলাইটটিকেও আমরা কমাই দিব। ওকে, শ্যাডোসটিকে কমাই দিব, হোয়াইটটি একটু বাড়াই দিব, ব্ল্যাকটা একটু কমাই দিব। এখন আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর টেম্পটিকে একটু কমাই দিব, এইটা একটু কমাই দিব, স্যাচুরেশনটা একটু কমাই দিব। ওকে, সেটা কমানোর পরে এখন আমরা চলে যাব মিক্স অপশনে। উপরে দেখতে পাচ্ছেন মিক্স, ডান দিকে মিক্স অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে রেড কালারের হিউটি একটু কমাই দিব অ্যান্ড স্যাচুরেশনটি একটু বাড়াই দিব। অ্যান্ড এখান থেকে আমরা অরেঞ্জ কালারে চলে যাব। অরেঞ্জ কালারে যাওয়ার পরে আমরা স্যাচুরেশনটা একটু কমাই দিব। ওকে, সো অনলি স্যাচুরেশনটাই কমাই দিব, নিউমিলেন্স বাড়াবো না। ওকে, সো আপনাদের ফটো অনুযায়ী আপনারা এটা ম্যাচিং করে নেবেন, ঠিক আছে? ফেস অনুযায়ী আপনারা ম্যাচিং করে দেবেন। তারপরে আমরা ইয়েলো কালারে চলে যাব। ইয়েলো কালারে যাওয়ার পরে আমরা স্যাচুরেশনটাকে কমাই দিব অ্যান্ড আমরা গ্রিন অপশনে চলে যাব। গ্রিন কালারে যাওয়ার পরেও আমরা স্যাচুরেশনটা কমাই দিব। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি চলে আসছে। ওকে, সো এখনও আরও কিছু কাজ আছে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সো এখন আমি চলে আসলাম এই কালারটিতে। এই কালারটিতে আসার পরে স্যাচুরেশনটা একটু বাড়াই দিব। সো দেখতে পাচ্ছেন ফটোতে আরও একটি কালার চলে আসছে, সো এটার জন্য একটু ভালো লাগছে। সো ফ্রেন্ডস, এখন আমরা এইখান থেকে ডান করে দেব। ডান করার পরে এখন আমরা ইফেক্টে চলে আসব। ইফেক্টে আসার পরে এইখান থেকে আমরা ক্লিয়ারিটিটা একটু বাড়াই দেব। দেখুন, আমি 28 বাড়াই দিলাম। এইখান থেকে ভিগনেট অপশনটি একটু কমাই দেব, ভিগনেটটা কমাই দেব। ভিগনেটটা কমার পরে মিড পয়েন্টটা একটু বাড়াই দিবেন, আপনাদের ফটো অনুযায়ী আপনারা বাড়াই নেবেন। ওকে, আমি আমার ফটো অনুযায়ী বাড়াই নিচ্ছি, আপনি আপনাদের ফটো অনুযায়ী বাড়াই নেবেন। ওকে, সো এখান থেকে ফেরদাস এটা আপনারা আমরা একটু কমাই দিব অ্যান্ড এটা আমরা একটু বাড়াই দিব। ওকে, সো ফ্রেন্ডস, এখন আমরা হাইলাইটটি একটু বাড়াই দিই। এখন আমরা চলে যাব এখান থেকে ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পরে শার্পেনিং উপরে আছে, শার্পেনিংটা আমরা একটু বাড়াই দিব অ্যান্ড নয়েজ ডিটেকশনটা আমরা বাড়াই দিব। আমি প্রত্যেকটা ফটোতেই এগুলো করে থাকি, সো আপনারাও করে নেবেন। ওকে, সো ফ্রেন্ডস, এখন আমরা করব নয়েজ, কালার নয়েজ ডিটেকশনটা আমরা বাড়াই দিব। সো ফ্রেন্ডস, এখন আমাদের ফটোটি দেখুন কীরকম লাগছে। সো ফ্রেন্ডস, এই আমি বিফোরওয়ালা দেখিয়ে দিচ্ছি, এই হলো বিফোর আর এই হলো আফটার। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এডিটটি আপনারা বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, এই হলো বিফোর আর এই হলো আফটার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিট, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।